السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله العلي الكبير والصلاة والسلام على البشير النذير. وعلى آله الذين أظلهم الله بهم الشرك الحقير وعلى آله الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. قال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياه الدنيا والاخره خير وابقى وقال الله تعالى ولو ان اهل الكتاب امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء شكري সকল প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে মসজিদে নববীর খুদ বার্তার জামা শুনতে আসার এবং শুনতে বসার তৌফিক দান করেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত বিশ্বনন্দিত বিশ্ব নেতা মহান নেতা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর যার আদর্শ বাস্তবায়ন আমাদের একান্তই কাম্য যার আদর্শ বাস্তবায়ন বায়ন আমাদের নাজাতের ওসিরাত যার সুন্নাত ও তরিকাত আমাদের কিয়ামতের সাফাতের অন্যতম মাধ্যম সুপ্রিয় ভাইরা আজকে আমরা আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে হুবহুনা। না আমাদের আজকে প্রদত্ত খুদবা সংক্ষিপ্ত অনুবাদ করব আজকে খুদবা প্রদান করেছেন ডক্টর আলী বিন আব্দুর রহমান আল হুদাইফি রাহমাহুল্লাহ হাফিজ আহ তিনি আজকে তার খুদবার ভিতরে দুটি বিষয় নিয়ে আলোচনা করেছেন একটি হচ্ছে আল্লাহ প্রদত্ত মুমিনের ওয়াদা এবং আল্লাহ প্রদত্ত কাফেরদের ওয়াদা অর্থাৎ মুমিন যদি ভালো কাজ করে তার প্রতিদান কি আল্লাহ তাদের জন্য কি আদা করেছেন এমনিভাবে কাফের মুশরিক বিধর্মীরা যদি খারাপ কাজ করে তাদের প্রতিদান কি। এবং এর পরিশেষে বলেছেন এই কাফের এবং মুশরিক। এই মুসলিম এবং যে কাজ কাজ করে করে যারা ভালো তারও মূল মূল মাধ্যম উৎস হচ্ছে আত্মা নাফস খারাপ যে কাজ করে যে কাফের মুশ্রিকরা তারও উত্তম মাধ্যম এবং সোর্স হল নাফস তো আমি খুদবার শুরুতেই বলিনি আপনারা জানেন আমাদের যে খুদবার বাদ বা তর্জমা করেন আমাদের সম্মানিত ভাই পিএইচডি গবেষক শেখ সাদি ভাই উনি আজকে দাওয়াতি কাজে আভা গেছেন আমাকে বলেছেন এই কিছুক্ষণ আগে উনি মেসেজ দিয়েছিলেন আমি মেসেজ তো বুঝলেন হোয়াটসঅ্যাপে দিলে খোলা হয় না তেমন আরও আজকে ছুটির দিন তো যাই হোক আমি ওইভাবে প্রস্তুতি নিতে পারিনি তারপরে আমার একটু মাথা ব্যথা করতে পছন্দ। এইজন্য আমি ওইভাবে প্রস্তুত নিতে পারিনি তারপরে যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেন অনুবাদ করার তো চেষ্টা করব আমা তাওফীক ইল্লা বিল্লা। আমাদের সহায় আলী বিন আব্দুর রহমান আল হুযায়ফি তার খুতবায় বলেছেন যে মানুষদেরকে বলেছেন যে তোমরা ভালো কাজের দিকে অগ্রগামী অগ্রসর খারাপ কাজ থেকে বিরত থাকো দূরে থাকো কারণ কেয়ামতের দিন মানুষকে জান্নাতে নিয়ে যাবে তার ভালো কাজ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে তার খারাপ কাজ ও যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন সতর্ক করেছেন সদা সর্বদা ভালো কাজ করতে ভালো কাজের সাথে থাকতে ভালো লোকদের সাথে থাকতে ঠিক অমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলী ওলামা সদা সর্বদা মানুষদেরকে বলে খারাপ কাজ থেকে দূরে থাকতে খারাপ কাজ থেকে বিরত থাকতে কারণ যদি আপনি ভালো কাজ করে যান তাহলে কাল কেয়ামতের ময়দানে কাল হাসরের ময়দানে আপনি পাবেন জান্নাত এবং জান্নাতের বিভিন্ন স্তরে আপনি সমাসীন হবেন দাখিল হবেন বা প্রবেশ করবেন আর যদি আল্লাহর কথা অ্যাভয়েড করে রসুলের কথা না শুনে যদি খারাপ কাজ করেন তাহলে এমনি হবে জাহান নামের বিভিন্ন যে স্তর আছে আপনার তার মানে যারা খারাপ কাজ করবে সেখানে প্রবেশ করবে অতএব আমাদের সর্বদা সচেতন থাকতে হবে সাবধান থাকতে হবে কি ভালো কাজ করার মন মানসিকতা থাকতে হবে এবং খারাপ কাজ থেকে দূরে থাকার কি করতে হবে প্রচেষ্টা করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মানুষের জন্য মুমিনদের জন্য মুসলমানদের জন্য প্রকৃত মুসলমানদের জন্য যে ওয়াদা করেছেন সেই ওয়াদাগুলো কখনো কি হয় আল্লাহ আল্লাহর ওয়াদা খারাপ করেন না তাই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাল্লাহ লা ওয়াদা ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ বিভিন্ন এরকম বিভিন্ন আয়াত আছে তার ভিতরে এখানে দুটো আয়াত উনি উল্লেখ করেছেন এবং আল্লাহ সুবাহ বলেছে আল্লাহ ওই সমস্ত লোকদেরকে জান্নাতের বিভিন্ন স্তর দিবেন জান্নাত দিবেন জান্নাতের সুখ শান্তি দিবেন বিভিন্ন নাজ নিয়ামত দিবেন যারা সিরাতে মুস্তাকিমের উপরে যারা সরল পথের উপরে আল্লাহ প্রদত্ত রসুল প্রদর্শিত পথের উপরে ইস্তেকামাত থাকবে বার কারার থাকবে চলবে মানবে তাদের জন্য আল্লাহ সুবাহ কি করেছেন কেয়ামতের দিন অনেক পুরস্কার উত্তম পুরস্কার জান্নাত এবং জান্নাতের বিভিন্ন নাচ নেয়া আমল তৈরি রেখেছেন এ সম্পর্কে আল্লা সুবহান হুম তা আলা বলেন ওলাউ আল্লা আলাল কোরা মানু ওত্তাকা ওলা ফাতাহানা আলাহিম বারাকাত ইম্না সাম আই ওয়ালা বলছে এমনি ভাবে যদি আহলে কিতাব ইহুদি খ্রিস্টানরা এই সিরাতাল মুস্তাকিমের অনুসরণ করত আল্লাহর পথের অনুসরণ করত রাসূলের অনুসরণ করত কুরআনের অনুসরণ করত তাহলে কি লা ফাতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামাই তাহলে আমি আল্লাহ কি করতাম আসমান এবং জমিন থেকে তাদের উপরে রহমত এবং বরকতের দরজা খুলে দিতাম বরকত প্রদান করতাম বরকত নাজির করতাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন যে ওয়ালাও আন্নাহুম আকা তাওরাত ওরা ইনজিল ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লা আকালু মিন ফাওকহিহিম ওয়া মিন তাহতি আরজালিহিম ইবনি ভাবে তাদের তারা যদি আল্লাহর কথা অনুযায়ী চলতো রাসূলের পথ প্রদর্শন প্রদর্শিত পথ অনুযায়ী চলতো তার তরিকা অনুযায়ী চলতো তাহলে কি হতো তারা রিজিক খেতো তাদের রিজিক দেওয়া হতো আসমানের উপর থেকে এবং তাদের পায়ের নিচ থেকে মানে রিজিকে ভরপুর করে দেওয়া হতো রহমত নাজিল করত আল্লাহ সুবহানাহুয়াতা আলা আরও বলেন যে এটা আগে কাল ইহুদি খ্রিস্টানদের জন্য এখন আল্লা সুবহানা সকল মুমিনদের জন্য বলছেন যে কি যে ওয়ালা ও আমিন এটা ব্যাখ্যা করেছেন আমাদের শেখ হুদাইফ বলছেন যে ওদেরকে আহলে কোরআনদেরকে ইস্তেকামাৎ সেরাতের সেরাতে মুস্তাকিমের উপর থাকার অর্থ হচ্ছে কোরআন অনুযায়ী চলতে হবে এবং যারা মানে তাওরাতের যুগে ছিল তাওরাত অনুযায়ী চলতে হবে কিন্তু এখনকার যে ইহুদি খ্রিস্টানরা আছে তারা কিন্তু তাদের ইঞ্জির অথবা তাওদাত অনুযায়ী কি চলে না চলে চলে না তারা তাদের জানেন আপনারা অনেক শুনেছেন যে তাদের ইঞ্জিলে তাদের তাওরাতে অনেক পরিবর্তন পরিবর্ধন সংযোজন বিয়োজন হয়েছে তারা সেই অনুযায়ী চলে তাদের নবী যেভাবে ইবাদত করতে বলেছে যেভাবে চলতে বলেছে সেভাবে চলেন চলে না যেভাবে ইবাদত করতে বলেছেন করে না বলছে হ্যাঁ তখনই তাদেরকে এই রিজিকের যে ওয়াদা দেওয়া হয়েছে তখন পাবে যখন মানে মুসার যুগের উম্মত ইসার যুগের উম্মত যদি তাদের নবীর কথা অনুযায়ী চলে আর এখন যারা আসি যদি খ্রিস্টান তারা যদি আমাদের নবীর কথা অনুযায়ী চলে তাহলে তাদের জন্য কি এই পুরস্কার এমনি ভাবে অন্যান্য জাতির একটা উদাহরণ এছে নুহ আলাই সালামের

আল্লাহ সুবহাইনা হুয়া তাআলা নুহের জাতির জন্য বলছে তারাও যদি এরকম ইস্তেক কামাতির উপরে থাকতো শট নবীর প্রদর্শিত পর্দের উপরে থাকতো তাহলে তাদের জন্য কি থাকছিল। ছিল তাদের জন্য আল্লাহর ওয়াদা কি বলছে ফাকুম তুস্তাক ফুরু বলছে ও জাতি তোমরা কি করো আল্লাহর কাছে পাক ফিরাত করো ইন্নাহু কানা কা নাগ কেননা আল্লাহ সুবহায়না তা ক্ষমাশীল দয়ালু ইউরুসিলিস আলাইকুম্মিদ রওরা এবং আল্লাহ কি করবেন তোমরা যদি আল্লাহর কাছে ইস্তেক করো এখানে একটা বোঝা যায় যে ইস্তেফারের গুরুত্ব এটা আমাদের জন্য সকলের জন্য এই দরজা উন্মুক্ত ইস্তেফার একই বলছে ওলা ইস্তেফার মানে ফায়দা উপকার কি বলছে ইউরসাল আলাইকুম ইউরসিলু সামা আলাইকুম মিদরারা বলছে তোমাদের উপর তোমাদের প্রতি পানি বর্ষণ করা হবে কারণ যখন কোরআন এখানে হয়েছিল এদের জন্য পানি ছিল একটা অনেক বড় নিয়ামত এখন আমাদের জন্য এখানে আছি বলছে তোমাদেরকে পানি বর্ষণ করা হবে বলছে এমনি হবে তোমাদের বাল বাচ্চায় বরকত দেওয়া হবে ধন সম্পদে বরকত দেওয়া হবে তোমাদের জন্য জান্নাত বিভিন্ন যার নিচে যার তলদেশে প্রবাহিত আছে নদ নদী সেইগুলো দান করা হবে এটা কি কি কারণে যদি আপনি সিরাতে মুস্তাকিম আল্লাহ প্রদত্ত রসুল প্রদর্শিত পথের উপরে থাকেন এবং ইস্তেফার করেন তারপরে উনি আর একটা হাদিস শুনিয়েছেন ابو هريره رضي الله تعالى عنه تكبر نيتو قلت ان الله قال من عادى لي وليا فقد اذنته بالحرب وما تقرب الي عبدي بشيء احب الي مما افترضته عليه ولا يزال عبدي يتقرب الي بالنوافل حتى احبه فاذا احببته كنت سمعها سمعه الذي يسمع به الى اخر الحديث আবহাওয়া থেকে একটা হাদিস এসেছে এই হাদিসে আল্লাহ আল্লাহর কথা রসুল বলেছেন কি বলছে যে ব্যক্তি আমার পথে যারা চলে আমার ওলি আল্লাহ কি বলেছেন আমার ওলিদের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করবে মানে আমার পথে চলে রসুলের পথ অনুযায়ী চলে যেভাবে তাকে করা সেভাবে চলে যে কাজের নির্দেশ করা হয়েছে এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করে তাদের বিরুদ্ধে যারা জুলুম অত্যাচার করে তাদের ব্যাপারে আরা বলছে আমি তার বিরুদ্ধে কি করেছি যুদ্ধ ঘোষণা করেছি যে আয়াত এটা হলো আমাদের আসলে এখানে বক্তৃতার সঙ্গে সম্পৃক্ত সেটা হচ্ছে বলছে সবচেয়েতে আল্লাহর বান্দার জন্য আল্লাহর নিকটবর্তী হওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম হলো আল্লাহ যে সমস্ত জিনিস ফরজ করেছে সেইগুলো আদায় করা। আল্লাহ কি বলেছেন? বলছে ও বান্দারা তোমরা যারা আমার নিকটবর্তী হতে চাও, আমার সন্নিকটে আসতে চাও সবচেয়ে উত্তম পন্থা, উত্তম পদ্ধতি, উত্তম কাজ কি? মেমমাফ তারা তুহু আলাই যা আমি ফরজ করেছি ওই ফরজ কাজগুলো আদায় করা। তাহলে আমাদের মুসলমান বা আমরা যারা আছি আমাদের আল্লাহর নৈকট্য পেতে হলে সবচেয়ে প্রথম যে কাজ সেটা কি করতে হবে আল্লাহ ফরজ কাজসমূহ আদায় করতে হবে এই কাজ যদি আপনারা আমরা আদায় করি তাহলে আল্লাহর নৈকট্য লাভ করব আর আল্লাহর নৈকট্য লাভ করলে তো জান্নাত আল্লাহ তারপরে হাদিসের ব্যাপারেও আছে বলেছে বলেছেন ওয়া মা তাকাররাব ইলাই আব্দু بشাইইন ইল্লা ওয়লা ইয়াزالু আব্দু ইয়া তাকরিব ইলাই বিন নওয়াফিল বলছিল এমনি ভাবে ফরজ যারা আদায় করবে তারা একটা পর্যায়ে আল্লাহর নিকটবর্তী নৈকট্য লাভ করবে এমনি ভাবে ফরজের পরে যে বেশি বেশি নফল ইবাদত করবে নফল কাজ করবে নফল ইবাদত আদায় করবে সে আরো বেশি কি করবে আল্লাহর নৈকট্য লাভ করবে আল্লাহ নিকটবর্তী হবে এমন পর্যায়ে পৌঁছে যায় যে ফরজ এবং নফল আদায় করে কি পর্যায়ে পৌঁছে যায় বলছে আল্লাহ বলছেন কন্তু সামাহ আল্লাহ দিয়াস মারুবে বলছে আমি এমন হয়ে যায় যে তার সে কান দিয়ে শোনে সেই কান আমি হয়ে মানে সেই কান হয়ে যায় সেই হাত হয়ে যায় সেই পা হয়ে যায় এর অর্থ কি এর অর্থ কিন্তু বুঝতে হবে আবার এটা নিয়ে অনেকে যে যে হুলুল বলে আল্লাহ মানুষের মধ্যে ইয়ে হয়ে যায় একাকার হয়ে যায় এটা অর্থ তা নয় এটা অর্থ হলো আল্লাহ সব সবসময় তত্ত্বাবধানে রাখেন ধ্যান রাখেন খেয়ালে রাখেন এই অর্থ হলো এটা ঠিক আছে এখানে যদি উনি অর্থ করেন নাই এই জন্য আমরা ওই অর্থের দিকে যাচ্ছি না কিন্তু এর থেকে এটা বোঝার উপকার এ নেই যে আমাদের একটা ইয়ে আছে যে যখন মানে হাকিকাতে পৌঁছায় যায় সে নাকি আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায় এটার অর্থ কিন্তু তা না এই হাজির দিয়ে দলিল দেয় এর দলিল কি যে তিনি সব সময় তত্ত্বাবধানে রাখেন তিনি তার এই কান দিয়ে কি বলছে হাত দিয়ে কি বলছে পা দিয়ে কি বলতে চাচ্ছে সেইগুলো তিনি খেয়াল করেন তারপরে তারপরে আমাদের খতিব সাহেব ডক্টর আব্দুর রহমান আল হুদাইফি রহিম হাবিদাহুল্লাহ বলেন যে আমি বান্দার কোন কাজ যখন এই পর্যায়ে পৌঁছে যায় তখন বান্দা যখন আল্লাহকে ডাকে আল্লাহর কাছে চায় আল্লাহ তার ডাকে সাড়া দিতে দ্বিধাবোধ করেন না কোনো কাজে কোনো দাওয়াতে কোনো দুয়ায় মানে দোয়ার উত্তর দিতে দিদাবত করে না কিন্তু একটা বিষয় মানুষের সমস্যা আছে সেটা বলছে কি বলছে মানুষ নার্ভসের প্রিয় নার্ভস যা এটা চায় না কি অবস্থা খুব ইবাদত করছে খুব ফরজ পড়ছে ফরজ আদায় করছে নফর পড়ছে কিন্তু মানুষের একটা চাহিদা আছে কি বলছে যে সে নার্ভসটা চলে যাক মৃত্যু আসুক এটা চায় না কিন্তু আল্লাহ বলছে কিন্তু আমি তার এই ইচ্ছা আই পছন্দ করি না আর আগের সব পছন্দ করি তাহলে বোঝা যাচ্ছে মানুষ হলো কি দুনিয়া প্রিয় মানুষ কি দুনিয়া প্রিয় কিন্তু আল্লাহ কি আখেরাত প্রিয় আল্লাহ আমাদের আখেরাতের কল্যাণ চায় আর আমরা চাই কি দুনিয়া এইজন্য তো দুনিয়ার প্রতি এত এবার এবারে দুনিয়া নিয়ে আমাদের বলছে বলছে এই সমস্ত এটা কারণ কি বলছে আমাদের এই যে দুনিয়ার মোহ দুনিয়ার যে প্রলোভন দুনিয়ার যে আকর্ষণ এটা আমাদের ভিতরে ঢুকাতে সক্ষম হয়েছে কে শয়তান কিসের মাধ্যমে নফসের মাধ্যমে কিসের মাধ্যমে এবার নার্স নিয়ে কিছু কথা বলেছেন শায়ক বলেছেন মানুষ যত ভালো কাজ করে বা খারাপ কাজ করে তার এই নফসের কারণে যারা ভালো কাজ করছে এই রাতে তাহাজ পড়ে এই কষ্ট করে ফরজ নামাজে যায় জামাতে যায় তার নার্সের তাড়ো নাই তার বলছে বলে এমনি ভাবে নামাজ থেকে ঘুমিয়ে থাকে খারাপ কাজ করে আকাম করে কুকাম করে অশ্লীল কাম করে তাও শয়তান ঢুকে ধ্বংসের জন্য সেটা ওই নাফসের মাধ্যমে আবার যে যারা যাদেরকে ভালো করছে সেটাও কি নাফসের মাধ্যমে এ ব্যাপারে উনি একটা সুন্দর কথা বলছে শয়তান শয়তান মানুষের সঙ্গে বিভিন্ন ভাবে খেলে কিভাবে আত্মা দিয়ে প্রথমত কি করে প্রথম শয়তান মানুষের মধ্যে ঢুকতে চাই কুফরি দিয়ে কি করে কুফরি দিয়ে বলে কুফরি কুফরি কর আল্লাহর সঙ্গে নাফারমানি কর কিন্তু এটা দিয়ে যখন পারে না এটা তো সবাই করে না করে এটা একটু কঠিন হয়ে যায় হার্ড লাইন সবাই করে না যখন দেখে যে এই দেখে সারা দিল না বলছে এটা তো এই দিয়ে এই ওষুধ দিয়ে কাজ হবে এই মেডিসিন দিয়ে বলছে এবার বিদাতে যাও কি করো যখন ইসলামের উপরে সিরাতের মুস্তাকিমের উপরে থাকবে তো এটা তো নষ্ট করা যাচ্ছে না আল্লাহ নাফরমান হচ্ছে না একে কি করো ওই ইবাদতের মধ্যে ওকে ঘোলায় দাও পেঁচায় দাও মাঠটা খাওয়ায় দাও ওই জায়গায় কোথায় বলছি এবার বিদাত দিয়ে মানে ইবাদাত মনে হবে আল্লাহর রাস্তায় মনে হবে কিন্তু আসলে সেটা আল্লাহর রাস্তা না সবে মারাত মনে হবে কি ইসলামী অনুষ্ঠান সবের কাজ ওইদিন দিন রোজা রাখা নামাজ পড়া রাত জাগা একশো রাখা নামাজ পড়া বাতি জানাবো মিষ্টি মিঠাই বিলি করা এরকম সবের কাজ মনে হবে কিনা মনে করেই তো করে কিন্তু এটা সবের কাজ না কিন্তু মানুষ তো করছে শয়তান বলছে দাঁড়া ওই রাস্তায় ফের হলাম সেকেন্ড ডোজ এই সেকেন্ড ডোজ এই সেকেন্ড ডোজে অনেকে শিকার হয় আবার অনেকেই কি করে ফেল হয়ে যায় শয়তান বলছে ঠিক আছে এখন এই দুইটা ডোজ যার কাছে ফেল হয় দুই রাস্তা তৃতীয় রাস্তায় যায় কি করে বলছে যে এর এখন ভালো কাজ ভালো কাজ যেগুলো মনে হচ্ছে না করলে চলবে এরকম আছে না কিছু বিষয় এই লাইনে নিয়ে আসে বলছে তার বিদার দিয়েও পারে না পরীক্ষা করে বলছে তার বিদার দিয়েও কাজ হলো বলে এবার এটা তো মুস্তাহাব এটা তো সুন্নত এটা নফল এগুলো ছাড়লে সমস্যা নেই এইভাবে কি করে তার তৃতীয় ধাপে আসে এরকম তো অনেকই আছে এখন তো শূন্য তো সমস্যা নেই হুজুররা বলে যে শূন্য না পড়লে হিসাব নেই এই সেই অনেক শূন্য ছাড় না পড়লো তো এগুলো কি এভাবে তার কি করে এই ইবাদতকে হালকা বানিয়ে দেয় তারপরে বলে যে ঠিক আছে চতুর্থ রাস্তা তার জন্য এগুলো যার না পারে বলে যে ওর ছোট গুণা ওটা তো সমস্যা নেই বড় গুণার জন্য না কি তো অবা করতে হয় ওটা কবিরা গুনার জন্য কি করতে হয় তো করতে হয় ওটা করিস না কিন্তু ছোট গুণায় তো সমস্যা নেই ছোট গুলাতে চলতে চালাতেই থাকে চালাতেই থাকে বলে ছোটই থাক আর আপনি আব্বাস থেকে বলছে আল ইসর আর আল সগিরাতি বলছে সগিরা গুনার উপরে ছোট গুনার উপরে চলতে থাকলে ওইটা আস্তে আস্তে কি হয়ে যায় বড় হয়ে যায় তাহলে একটা উদাহরণ দিই যদি ওখানে খুদবার ভিতরে নেই আল্লাহ রব্বুল আলম কি বলছে অলা তাকরাবু জিনা বলছে তাই না দেখেন আল্লাহ বলছে জিনার দিকে জিনার কাছে যায় না তারপরে অপর আয়াতে বলছে ফায়সের কাছে যায় না কিন্তু ফায়সা জিনার ভিতরে কিভাবে পতিত হয় আস্তে আস্তে ও একটু আস্তে দেখি দেখা তো সমস্যা এটা তো কয়েক কাবিরা না জিনা করা না কাবিরা গুণা তারপর বলে দেখছে মুখে মুখ পড়ছে একটু হাসি হাসতে হাসতে এভাবে এগুলো ছোট গুণায় চলতে থাকে প্রথম প্রথম কি ছোট গুণায় চলতে থাকে চলতে চলতে এক কি হয়ে যায় বড় গুণা এই জন্য সর্ব অবস্থায় মুমিন মুসলিম যে ব্যক্তি জান্নাতের সুখ শান্তি নাজ নিয়ামত আশা করে সে সর্ব অবস্থায় শয়তানের পদাঙ্ক থেকে দূরে থাকবে ছোট গুনাহ থেকে দূরে থাকবে তাই কি না তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন এমনি ভাবে শয়তান যারা যারা ভালো না যারা ইসলাম বিদ্ধাসী ইসলাম দরহি কাফের মুশরিক তাদের জন্য কিন্তু আল্লাহর কিছু ওয়াদা আছে আল্লাহ বলছে ওয়ামান আআরদা আন যিকরি ফাইন্নালাহু মাঈশাতান দংকা যে ব্যক্তি আমার পথ থেকে আমার কোরআন থেকে আমার রসুলের পথ মত থেকে আদর্শ থেকে হাদিস থেকে যারা বিমুখ হবে ফাইন নালাহু কি বঙ্কা তাদের জন্য দুঃসহময় জীবন এটা কাদের জন্য যারা খারাপ লোক যারা আল্লাহর রসুলের পথ থেকে কি কোরআনের পথ থেকে আল্লাহর রসুলের পথ থেকে কি করবে সরে আসবে আল্লাহ আলা বলেছেন ওয়াল্লাহ না কাফারু এতা আল্লা অল্লাহ দিন না কাফারু এত মাতারু না আহকুলু না কামাতা আকুল্লাহ অল্না রুম বলছে আল্লাহ ভায়ানহু তারা বলছে যারা আল্লাহর কথা মানে না আল্লাহর দিন অনুযায়ী চলে না এবং রসুলের দিন অনুযায়ী চলে না মন যেটা চায় সেটা করে যেটা চায় সেটা খায় বলছে তাদের জন্য স্থান হলো কী জাহান্না অপরাকাআত আল্লাহ বলছে যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রসুলের অবাধ্য হবে গোনায় নিপতিত হবে সিরাতাল মুস্তাকিম থেকে বিভিন্ন tarifa বিভিন্ন তফাত মতে যাবে আল্লাহর রসুলের আগে অন্য ব্যক্তিকে প্রাধান্য দিবে আল্লাহর রাসূলের সুন্নত ও মতাদর্শের উপরে অন্য কোন কোন ব্যক্তির মতাদর্শে তা তরিকাকে বে করবে কি বলছে এই এটা হলো তাদের অবাধ্য হওয়া এটা কি তাদের অবাধ্য হওয়া আর আল্লাহ বলছে আমাই ইয়াসিম লাহু ওয়া রাসূলহু ফা ইননা লাহু نار জাহান্নাম এমনি ভাবে যারা আল্লাহ এবং আল্লাহর রসূলের অবাধ্য হবে গুনায় পতিত হবে তাদের অবাধ্য হয়ে গুনায় পতিত হবে তাদের জন্য স্থান হচ্ছে জাহান্নাম আল ইআউযু বিল্লাহ সবাই বলেন কি আল্লাহ ইআউযু বিল্লাহি মিনান নার এমনি হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলেছেন বলেছেন যে তোমরা এই সমস্ত শয়তানের থেকে 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 যারা খারাপ কাজ করে তাদের তাদের সংস্পর্শ দূরে কারণ ওরা তোমাদেরকে কি করবে তোমাদেরকেও তুমি যদি তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো তাদেরকে তোমার সাথী হিসাবে গ্রহণ করো তোমাকে পদস্কলন ঘটাবে তোমাকে সহি রাস্তা থেকে কি করবে অন্য রাস্তায় নিয়ে যাবে আপনারা একটা ঘটনা জানেন যে বলছে ইয়া একটা আয়াতে এসছে ইয়া লাইতালাম আত্মাখির ফুলান খালিলা এই ঘটনা হলো যে একদা এক ব্যক্তি ওই কাফে মুশ্রিকদের মানে কুফার মুশ্রিকদের কি বলে মক্কার কুরাইদের মধ্যে এক ব্যক্তি এক এক তার এক বন্ধুরে এই তুই রসুলের মুখে থুতু দে কি করলো তুই রসুলের মুখে থুতু দে নাহুদুবিল্লা 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 তার কথা শুনে কি করলো তার ওই রসুলের মুখে থুতু দিল তাহলে কি হলো তার ব্যাপারে কঠিন একটা হলো এই জন্য এই যে সাহাচর্য বন্ধু গ্রহণ এটা কিন্তু বিশাল আপনি আমাদের সমাজে হচ্ছে হচ্ছে সে হোক আলে মোলামার মধ্যে থেকে হোক সে বিভিন্ন তরিকার পন্থী মতাদর্শী হোক বিভিন্ন ইয়াং ছেড়ে ফেলে দেখুন অধিকাংশ কিসের কারণে সাহাচার্য বলে যে আমি এই হুজুরের পথ ধরছি এই হুজুরের এই বাবার পদ ধরছি এই সেই ইত্যাদি এগুলো এখানে নেই ঠিক আছে কিন্তু ওই সাহাচার্য ওই যে তরিকা গ্রহণ করলো একে অপরের সাথে গেল নিয়ে গেল কোথায় বেলাইনে এই বেলাইনে যাওয়ার কারণে কি হচ্ছে মিসগাইড হয়ে যাচ্ছে তো আমাদেরকে যখন আপনি শাহ কি বলে আপনি আপনার বন্ধু আপনার সাথী চয়ন করবেন সিলেক্ট করবেন খেয়াল রাখবেন যে নামাজি কিনা আপনার ছেলে যখন বন্ধু সিলেক্ট করে চয়ন করে দেখবেন কি নামাজি কিনা না চলাফেরা আপনি যা বন্ধুকে নিলেন আপনি যে শায়কের সঙ্গে উঠছেন বসছেন যে শায়কের কথা শুনেন তারা কুরআন হাদিস অনুযায়ী বলে কি না এগুলো দেখা দরকার তা না হলে কালকে আমাদের বাজারে কি হবে কঠিন অবস্থা হয়ে যাবে তারপরে আমাদের শায়ক আর একটা ব্যাপারে যে বললেন বলছেন যে এই যে সব কিছুর মূল হলো নাফ তাই কি না ভালোর দিকে টেনে নেয় যে সে নাফস এবং খারাপ দিকে টেনে নাও সে নাফস তো এখন এই নাফস যেটা খারাপ দিক দিকে দিকে ধাপিত করে খারাপ রাস্তা নিয়ে যায় তাকে কিভাবে কাবু করতে হবে তার উপরে কিভাবে বিজয় লাভ করতে হবে সেই একটা উনি গাইড করেছেন বা দিক দিক নির্দেশনা দিয়েছেন বলছে যে নাফস যখন আপনাকে খারাপের দিকে নিয়ে যাবে আপনার মধ্যে আপনার মধ্যে জাহালাত আছে অজ্ঞতা আছে মূর্খতা আছে ওই নাপসের মধ্যে তাহলে সেই সেটাকে সেটাকে চিকিৎসা করতে হবে কিভাবে কিভাবে এলেম দিয়ে এলেম অর্জনের মাধ্যমে অতএব এলেম অর্জনের বিকল্প নেই আপনি যদি সঠিক পথে সিরাতুল মুস্তাকিমের পথে জান্নাতের পথে থাকতে চান তাহলে এলে অর্জন করতে হবে যদি দেখেন যে আপনার নার্ভ অপরের উপরে জুলুম করতে বলছে জুলুম করার প্রতি উৎসাহ দিচ্ছে বা ওই লাইন করে দিচ্ছে তাহলে আপনার উচিত হবে সাথে সাথে ভালো কাজ করা এবং ওই থেকে কি করা বিরত থাকা কারণ যদি আপনি ওই জুলুম করেন আব্দুল মদুলিয়ামাকিয়ামতুদ্দিন একটা জুলুম অনেক জুলুম মেয়ে পরিণত হবে আর আর জুলুমের অবস্থা তো জানেন তাই কি না তাহলে আমাদের নার্সকে হেফাজত করতে হলে কি করতে হবে প্রথমত এলে অর্জন করতে হবে এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে তারপরে কি বলছে এই নার্সকে টাইট করতে হলে আই ওয়াদ দি হাক্কাল্লাহ ফিহা ওয়াই ওয়াদ দি ফিহা বলছে না আমাদের যে আল্লাহ সুফানা হুয়া তা যে হাক আমাদের প্রতি আছে সেগুলো ঠিক মতো আদায় করতে হবে রসুলের যে হাক আছে সেগুলো আদায় করতে হবে বা বাল বাচ্চা পরিবার পরিজনের যে হাক আছে সেই সবগুলো ঠিক মতো যদি আদায় করেন তাহলে আপনার নাফ কি হবে ঠিক হয়ে যাবে আর এই নাফসের জাকাত দিতে হবে নাফসের জাকাত হচ্ছে মুজাহাদাতু ফি সাবিল্লাহ দিনের রাস্তায় আল্লাহ রসুলের তরিকার উপরে অটল থাকা অটুট থাকা অটল থাকার জন্য মুজাহাদা করতে হবে যে প্রচেষ্টা করতে হবে তা না হলে হবে না আল্লাহ বলছেন বলছে যারা আমার রাস্তায় থাকার জন্য রসুলের পথের উপর থাকার জন্য সেরাতুল মুস্তাকিমে থাকার জন্য প্রচেষ্টা করে আমি তাদেরকে আমি হৃদায়ত দে তাদেরকে পথ প্রদর্শন করি তাহলে আমাদেরকে এই জান্নাতের রাস্তায় থাকতে হলে সিরাতের মুস্তাকিমে থাকতে হলে আমাদেরকে অর্জনের মাধ্যমে খারাপ কাজ বিবর্জনের পরিত্যাগের মাধ্যমে এবং আল্লাহর যে হক আছে সবকিছুর হক আদায় করে থাকতে হবে তা না হলে কালকে আমাদের দিন আমরা বিপদগামী হয়ে যাব আল্লাহ সুবাহ দান করুন রবহাম আপনারা আগে শুনেছেন আমি ওইভাবে প্রশ্ন নিতে পারিনি এই জন্য হুবহু